চুর পালায়, ডাকাত পালায়, খুনি পালায়, লুটেরা পালায়, গোমকারি পালায়, দর্শক পালায়, কোনো ভালো মানুষ পালায় না। এদের কোনো নৈতিক অধিকার নাই ভোটের ময়দানে ফিরে আসে। স্বৈরাচারী শেখ হাসিনা আপাতত দৃশ্যত তিনি এবং তার ফ্যাসিস্ট দুশররা 2024 সালের 5 আগস্ট তারা তাদের কর্মের উপহার পেয়েছেন। তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, তার সঙ্গে সাথীরা পালানোর চেষ্টা করেছেন, কেউ চুরি করে পালিয়েছেন আর কেউ ধরা পড়েছেন। যারা পালিয়েছেন এবং যারা পালাতে গিয়ে ধরা পড়েছেন, একজন মানুষ হিসাবে যদি চিন্তা করা হয়, তাদের জীবনের চেয়ে মৃত্যু ছিল তাদের জন্য শ্রেয়। কোনো রাজনীতিবিদের জন্য পালানো মানায় না। রাজনীতি করবেন রাজকীয় মন নিয়ে, রাজনীতি করবেন প্রিয় জাতির জন্য। যদি রাজকীয় মন নিয়ে জাতির জন্যই রাজনীতি করেন, তাহলে আপনাকে পালাতে হবে কেন? এটা ঠিক, মানুষ ব্যক্তিগতভাবেও ভুল করতে পারে, আবার সমষ্টিগতভাবেও ভুল করতে পারে। ভুল ওই জিনিসকে বলা হয় যা মানুষ না জানার কারণে কোনো অন্যায় করে ফেলে, কিন্তু জেনে শুনে যখন কোনো অন্যায় করে সেটা আর ভুলের ওই লেভেলে থাকে না, সেটা অপরাধে পরিণত হয়। কেক পালায়, চুর পালায়, ডাকাত পালায়, খুনি পালায়, লুটেরা পালায়, গোমকারি পালায়, দর্শক পালায়, কোনো ভালো মানুষ পালায় না। বিচারের রায় তারাই তাদের উপরে দিয়ে ফেলেছেন, আর বাকি কৃতকর্মের পাওনাটা এখন তাদেরকে পেতে হবে, সেই অপেক্ষায় জাতি উন্মুখ হয়ে আছে। আমরা জানি এই সরকার সমস্ত বিচার সম্পন্ন করতে পারবে না, কিন্তু ফ্যাসিস্টদের বিচার তাদেরকে শুরু করতে হবে, এবং এই শুরুটা হবে 28 অক্টোবর থেকে, যেদিন লগি বৈঠার তাণ্ডবে দেশের রাজনীতি তার পথ হারিয়েছিল, সমাজ তার পথ হারিয়েছিল, যেদিন মানবতার মৃত্যু হয়েছিল। ওই দিন থেকেই বিচারের কার্যক্রম শুরু করতে হবে, 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই লগি বৈঠাওয়ালারা যাদেরকে খুন করেছে, আমি মহান মোল্লার দরবারে তাদের শাহাদত কামনা করছি। আওয়ামী লীগের লম্পট নেতা কর্মী এবং তাদের মন্ত্রীদের লাম্পট্যের কুৎসিত ইতিহাস সাংবাদিক বন্ধুরা হাজারো বইয়ের সংস্কৃতির ভিতরেও অল্প হলেও তুলে এনেছে। আজকে তাদের পাওনা তাদেরকে পেতেই হবে। তাদের ব্যাপারে একটা মিথ জারি আছে, তারা যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এবার না বলেই সমস্ত ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে, শেষ পর্যন্ত জাতির উপর জেদ মেটাতে গিয়ে নিরীহ নিরস্ত্র মানুষকে খুন করার পর লাশগুলা ট্রাকে তুলে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে সেই লাশগুলাকে ছাই করে দিয়েছে। অনেকে বলে এরা নাকি আবার এদেশে রাজনীতি করতে চায়, এরা এদেশে আবার এসে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। যারা গোটা জাতির বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করেছে তারা নির্বাচনে ভোট চাইবে কার কাছে? এদের কোনো নৈতিক অধিকার নাই ভোটের ময়দানে ফিরে আসা। যদি জনগণের ভোটে বিশ্বাসী হতো, 14 সালে তারা ফেয়ার নির্বাচন দিত, 18 সালে দিত, 24 সালে দিত, তাতে যে দল ক্ষমতায় আসুক তারাই দেশ শাসন করত। তারা তো এটা চেয়েনি, তারা চেয়েছে মেরে কুটে যে কোনোভাবে তাদেরকেই ক্ষমতায় থাকতে হবে। এই জন্যে তারা মানুষ খুন করে, মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে সভ্যতাকে ধ্বংস করে, মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা শেষ রক্ষা পাওয়ার চেষ্টা করেছিল। তারা 2041 সাল পর্যন্ত কমপক্ষে বন্দোবস্ত নেওয়ার ঘোষণা দিয়ে ফেলেছিল। 24 সাল তাদের জীবনে এমন হয়ে আসে, তারা আসবে এটা তারা কল্পনা করে নাই, আমরাও কল্পনা।